বন্ধুরা, আপনি কি আইপিএস অফিসার হতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একজন আইপিএস অফিসার হওয়া যায়। আমরা কয়েকটি প্রশ্নকে সামনে রেখে এই আলোচনা করব। এডুকেশনাল কোয়ালিফিকেশনস, এজ ক্রাইটেরিয়া, নাম্বার অফ অ্যাটেম্পট, ফিজিক্যাল রিকোয়ারমেন্ট, এক্সাম টাইপ অ্যান্ড টোটাল মার্কস, এক্সাম প্যাটার্ন, স্যালারি। বন্ধুরা, আইপিএস অফিসার হওয়ার জন্য আপনাকে সিএসই অর্থাৎ সিভিল সার্ভিস এক্সাম দিতে হবে, যেটা অর্গানাইজ করে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এই ইউপিএসসির অন্তর্গত অনেকগুলো সার্ভিসের মধ্যে অন্যতম হল আইএএস, আইপিএস, আইএফএস, আইআরএস এবং এই আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের মধ্যে আছে এএসপি, ডিএসপি, এসএ, এসএসএ, ডিআইজি, আইজি, ডিজিপি ইত্যাদি। আইপিএস অফিসার হওয়ার জন্য অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এবার আসি এডুকেশনাল কোয়ালিফিকেশানে। বন্ধুরা, এই পোস্টের জন্য আপনাকে যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েট পাস হতে হবে, অর্থাৎ বিএ, বিএসসি, বিকম, বিবিএ, বিসিএ, ইঞ্জিনিয়ারিং, মেডিকেলে যে কোনো ডিগ্রিতে মিনিমাম মার্কস পেয়ে পাস করে ইউপিএসসি এক্সাম দিতে হবে। এজ ক্রাইটেরিয়া, বন্ধুরা, ইউপিএসসি এক্সাম দেওয়ার জন্য মিনিমাম বয়স 21 বছর হতে হয় এবং ম্যাক্সিমাম বয়স জেনারেলদের ক্ষেত্রে 32 বছর, ওবিসিদের ক্ষেত্রে 35 বছর এবং এসসি এসটিদের ক্ষেত্রে 37 বছর বয়স পর্যন্ত এই পরীক্ষায় বসা যায়। নাম্বার অফ অ্যাটেম্পট, বন্ধুরা, ইউপিএসসি এক্সাম অ্যাটেম্পটের ক্ষেত্রে জেনারেলরা 21 থেকে 32 বছর বয়সের মধ্যে মোট 6 বার অ্যাটেম্প করতে পারে, ওবিসিরা 21 থেকে 35 বছর বয়সের মধ্যে 9 বার এবং এসসি এসটিরা 21 থেকে 37 বছর বয়সের মধ্যে যতবার ইচ্ছা বসতে পারে, অর্থাৎ এসসি এসটিদের কোনো লিমিটস নেই। ফিজিক্যাল রিকোয়ারমেন্ট, বন্ধুরা, এক্ষেত্রে একজন প্রার্থীর হাইট জেনারেলদের ক্ষেত্রে মেল 165 সিএম, ফিমেল 150 সিএম এবং এসসি এসটিদের ক্ষেত্রে মেল 160 সিএম, ফিমেল 145 সিএম। চেস্ট, মেল 84 সিএম, ফিমেল 79 সিএম এবং আইসাইট, নর্মাল আইস, নিয়ার ভার্সান, J1, ডিস্টেন্স ভার্সান 6x6 ও 6x9 এবং উইক আইস, নিয়ার ভার্সান J2, ডিস্টেন্স ভার্সান 6x12 এবং 6x9। এক্সাম টাইপ অ্যান্ড টোটাল মার্কস, বন্ধুরা, ইউপিএসসি এক্সাম পেন অ্যান্ড পেপার বেসড হয় এবং 2025 নম্বরের এক্সাম হয়। মেইন এক্সামিনেশান 1750, ইন্টারভিউ 275, টোটাল 2025। বন্ধুরা, প্রিলিমিনারি এক্সাম 400 নম্বর শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য, কোয়ালিফাই করলে তবেই মেইন এক্সাম দিতে পারবে। এবার আসি এক্সাম প্যাটার্নে। ইউপিএসসি এক্সাম 3টি ফেজে হয়। 1. প্রিলিমিনারি এক্সামিনেশন, 2. মেইন এক্সামিনেশন এবং 3. পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ। প্রিলিমিনারিতে অবজেক্টিভ টাইপ কোশ্চেন হয়। এখানে 2টো পেপার থাকে, পেপার 1 জেনারেল স্টাডিজ এবং পেপার 2 জেনারেল স্টাডিজ সিস্যাট। প্রতিটি পেপার 200 করে 400 মার্কের হয়। প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করেই মেইন এক্সাম দিতে হয়। মেইন এক্সাম টোটাল 1750 নম্বরের হয়। এখানে টোটাল 9টা পেপার থাকে, কোয়ালিফাইং পেপার 2টো এবং মেরিট পেপার 7টা। কোয়ালিফাইং পেপার 300 করে 600 নম্বরের হয় এবং মেরিট পেপার 250 করে 1750-এর হয়। মেইন এক্সাম ক্লিয়ার করার পর থাকে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ। এখানে টোটাল 275 মার্কস থাকে। এই ইন্টারভিউ মেন্টাল একুইটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালিটিক্যাল থিঙ্কিং, রিস্ক অ্যাসেসমেন্ট স্কিল, ক্রাইসিস ম্যানেজমেন্ট স্কিল, অ্যাবিলিটি টু বিকাম আ লিডার, ইন্টেলেকচুয়াল অ্যান্ড মোরালস ইন্টিগ্রিটির উপর সাধারণত প্রশ্ন করা হয়ে থাকে। বন্ধুরা, সবশেষে আসব স্যালারিতে। বন্ধুরা, আইপিএস অফিসারদের স্টার্টিং স্যালারি 56,100 থেকে ম্যাক্সিমাম 2,25,000 হয়ে থাকে এবং বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে।
তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।